জিয়াউর রহমানের 36তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকে দলের নেতাকর্মীরা। পরে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ, নগদ টাকা এবং পোশাক বিতরণ করেন খালেদা জিয়া। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের জন্য সমান্তরাল পথ তৈরি না করে নির্বাচন কমিশনের রোডম্যাপ অর্থহীন। আর মদুদ আহমদ বলেন, একদলীয় নির্বাচন করতেই কোনো আলোচনা ছাড়াই রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য রোড থাকতে হবে, তো তারপরে না রোডম্যাপ, সেই আমাদের কাছে আমরা যে রোডই নেই, অর্থাৎ নির্বাচনের মতো কোনো পরিবেশ সৃষ্টি হয়নি এখন পর্যন্ত। অসম পরিস্থিতিতে কোনো সুষ্ঠু নির্বাচন, অবাধ নির্বাচন সম্ভব হয় না। তাই যে কোনো রোড ম্যাপই আসুক না কেন, তার প্রথম শর্ত হচ্ছে যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। নির্বাচনকালীন সময়ে কী ধরনের সরকার থাকবে তার উপরে নির্ভর করবে নির্বাচন কমিশন তাদের রোড ম্যাপ বাস্তবায়ন করতে পারবেন কি পারবেন না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুধবারও দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন খালেদা জিয়া। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।